হ্যালো বন্ধুরা, আমি হচ্ছি রাহুল, আপনি দেখছেন টেকনিক্যাল মাইন্ড। আজকে আপনাদের জন্য এনেছি দারুণ টেক নিউজ, চলুন ভিডিওকে শুরু করা যাক। ওপো ইন্ডিয়াতে লঞ্চ করতে চলেছে ওপো ফাইন্ড এক্স টু প্রো। ওপোর অফিসিয়াল নিউজ থেকে জানা গেছে এই ফোনের সম্বন্ধে কিছু তথ্য। এই ফোনে আপনি পাবেন 65 ওয়াট সুপার ভোক 2.0 ফাস্ট চার্জিং সাপোর্ট, 120Hz আল্ট্রা ভিজন স্ক্রিন, ডুয়েল 5G মোড, কোয়েলকম স্ন্যাপড্রাগন 865 চিপসেট। পিছনের দিকে দেখতে পাবেন 3D রিচড কার্বন ফাইবার ডিজাইন, যা আপনার ফোনের লুককে আরো দুর্দান্ত গুড লুক প্রোভাইড করবে। এবং এও জানা গিয়েছে যে এই ফোনটি একটি অলরাউন্ডার দুর্দান্ত ফিচার্স এর সাথে আমাদের ইন্ডিয়াতে লঞ্চ করতে চলেছে। স্যামসং গ্যালাক্সি S20 আল্ট্রার পর ইন্ডিয়াতে পরবর্তী লঞ্চ করতে চলেছে সম্ভবত স্যামসং গ্যালাক্সি S20 প্লাস। এই ফোনটি আপনি পাবেন স্ন্যাপড্রাগন 865 প্লাস চিপসেট, যা স্যামসং গ্যালাক্সি S20 আল্ট্রার থেকে অনেক উন্নত মানের হবে। এবং এই ফোনটিতে স্যামসং গ্যালাক্সি S20 আল্ট্রার থেকেও আরও দারুণ ফিচার্স পাওয়া যাবে বলে জানা গিয়েছে। ইউটিউব আনতে চলেছে তার একটি নতুন ভার্সন, যার নাম হলো শর্টস। অ্যাপটিতে আপনি 30 সেকেন্ড, 60 সেকেন্ড, 1 মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন। এটি সম্ভবত 2020 শেষের দিকে আপনি দেখতে পাবেন। নেক্সট, রিয়েলমি আনতে চলেছে 15,000 টাকার বাজেটের মধ্যে একটি দুর্দান্ত স্মার্টফোন। রিয়েলমি তার টুইটারে জানতে চেয়েছিল 15,000 টাকার বাজেটের মধ্যে ফোন লঞ্চ করা হলে আপনাদের কোন পারফরমেন্স মোস্ট ইম্পর্টেন্ট চাই। ডুয়েল স্পিকার, 30 ওয়াট ফাস্ট চার্জিং অ্যান্ড অ্যামোলেড ডিসপ্লে। 53% মানুষ বলেছে তাদের অ্যামোলেড ডিসপ্লে চাই। এর থেকে বোঝা যায় রিয়েলমি যে পরবর্তী ফোনটি আনবে 100% অ্যামোলেড ডিসপ্লে তো পাবেন, এবং সাথে আপনি মোস্ট অনেক কিছু দুর্দান্ত ফিচার্স আপনি এক্সপেক্ট করতে পারেন। নেক্সট, আসুস ফোন ইউজারদের জন্য আসুস এনেছে একটি অ্যাপ, যে অ্যাপটির নাম আসুস রাউটার অ্যাপ। এই অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করতে হবে, এবং আপনি এই অ্যাপটির সাহায্যে কোনো ধরনের কম্পিউটারের সংযোগ ছাড়াই আপনি ডাইরেক্ট রাউটারের সাথে আপনার ফোনে কানেক্ট করতে পারবেন, এবং আপনি দ্রুত ব্রাউজিং এর সাথে স্মুথলি ভিডিও কলিং এর আনন্দ উপভোগ করতে পারবেন। সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য, আমাদের ভারত সরকার সাধারণ মানুষকে করোনা ভাইরাসের হাত থেকে বাঁচাতে এবং করোনা ভাইরাসকে এক কদম পিছনে রাখতে এনেছে একটি নতুন অ্যাপ, যে অ্যাপটির নাম আরোগ্য সেতু। এই অ্যাপটি আপনি সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করুন, এবং এই অ্যাপটি ওপেন করার পর আপনি আপনার নিজের ভাষা সিলেক্ট করুন। আপনি কোন ভাষায় আপনি কথা বলেন বা কোন ভাষা আপনি বুঝতে পারবেন, সেই ভাষাটা আপনি সিলেক্ট করার পর আপনাকে কিছু তথ্য দেবে, সেগুলি পড়ুন এবং স্কিপ করতে করতে যান, এবং পরবর্তী রেজিস্ট্রেশন অপশনে আপনি ক্লিক করুন এবং রেজিস্ট্রেশন করুন। আপনার ফোনে আপনি সর্বদাই ব্লুটুথ এবং GPS চালু রাখবেন, এবং এই অ্যাপটি রেজিস্ট্রেশন করার পর আপনি যদি কোনো করোনা ভাইরাস সংক্রান্ত কোনো মানুষের সংলগ্নে আসেন, তবে এটা আপনার লোকেশনকে ট্র্যাক করতে পারবে এবং আপনাকে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করতে পারবে, আপনার ফ্যামিলিকে রক্ষা করতে পারবে। এই জন্যে প্লে স্টোরে গিয়ে অ্যাপটিতে ডাউনলোড করুন এবং ইনস্টল করুন, আপনাকে এবং আপনার ফ্যামিলিকে সুরক্ষিত সবল রাখুন। 3 দিন হয়েছে অ্যাপটি লঞ্চ হওয়ার পর, এই অ্যাপটিতে এখনো 5+ মিলিয়ন ডাউনলোড করেছে এবং মানুষের সুবিধা উপভোগ করছে, আপনি এই সুবিধা উপভোগ করুন। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে দয়া করে লাইক করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওয়। এখনকার মতো গড ব্লেস ইউ অল।